হে বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করবে। তো অনেকদিন বাদে ভিডিও আপলোড করছি, ভালো ভিডিও হচ্ছে না বন্ধুরা, বুঝতেই পারছি। কারণ আমার সামনে পরীক্ষা চলছে, কাল থেকেই পরীক্ষা শুরু হবে, যেহেতু মূলত 3 দিন হবে পরীক্ষা। তো এর পরের সপ্তাহ থেকে আমরা ভিডিও আপলোড করব, খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসব। তো তার আগে আজকের একটা জিনিস কিনে এনেছি, এই দেখুন বন্ধুরা, এই জিনিসটা আমরা কিনে এনেছি। তো অনেকে আমাকে কমেন্ট করছিল যে পার্সোনালভাবে ব্লগ করার সময় আমার হাত কাঁপছিল বা ক্যামেরা কাঁপছিল, তো তার জন্য আমরা এটা পারচেস করেছি। তো এটা আমি দোকান থেকে কিনেছি, আপনি চাইলে মেসোতে বা ফ্লিপকার্টে সব জায়গায় পেয়ে যাবেন। মিনি ট্রাইপড বন্ধুরা, এটা আমার মেসো থেকে দাম ছিল, মেসোতে তো 228 টাকা দাম ছিল, এবং ফ্লিপকার্টেও সেম একই দাম ছিল। কিন্তু বাট বন্ধুরা, আমি এটা পারচেস করেছি আমাদের বাড়ির কাছ থেকে, জয়নগর থেকে। তো এটা আমার কত টাকা পড়েছে বন্ধুরা, আপনি কল্পনাও করতে পারবেন না বন্ধুরা, 140 টাকা পড়েছে মাত্র বন্ধুরা, 140 টাকা। তো এটা দেখবো, রিভিউ করবো বন্ধুরা, এটা খুলে দেখবো। এখনো খুলিনি বন্ধুরা আপনাদের জন্য, এখনো প্যাকেট কাটিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে ক্যামেরাও লাগানো যাবে আর এখানে মোবাইলও লাগানো যাবে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, আর বন্ধুরা এখানে লেখা আছে মিনি ট্রাইপড সেলফ ইজ নট অনলি রেডি, এনাদার অনেক কিছু লেখা আছে। তো আপনি চাইনিজ ভাষাও লেখা আছে আর ইংলিশেও লেখা আছে, পড়ে নিতে পারেন। আর এখানে লেখা আছে বন্ধুরা মেড ইন চায়না, এটা চায়না প্রোডাক্ট, ঠিক আছে বন্ধুরা। আর এখানে সাইজ ওরা আছে 20-21 সেমি, 18.5 সেমি, তো এগুলো পড়ে নিতে পারেন। এবার কাটবো আমরা, টেপ দিয়ে আছে মারা। এখন যারা যারা এখন লাইক করেনি লাইক করে দিন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। প্রচুর বন্ধুরা ব্লগ ভিডিও পাবেন, মজার মজার ভিডিও পাবেন। তো আমরা কেটে দিয়েছি। তো প্যাকেট কাটার পরে আমরা এরকম একটা জিনিস বার করতে পারি বন্ধুরা, এই দেখতেই পাচ্ছেন, এই রকম একটা জিনিস ছিল আর এর ভিতরে এইটা ছিল। তো এই গুলো দেখতে পাচ্ছেন, তো পাঁচ টাকা দেখাচ্ছি বন্ধুরা, এই এই দেখুন, ভালো করে দেখুন। তো এইটা আছে, এটা মনে হয় এইখানে লাগাই বন্ধুরা, বন্ধুরা লাগি একবার দেখি। তো বন্ধুরা আমরা লাগিয়ে ফেলেছি। তো এইভাবে আপনি ভিডিও করতে পারেন, এইভাবে ধরে ধরে ভিডিও করতে পারেন, এছাড়া আপনি কোথাও রেখে স্ট্যান্ড হিসাবে ওটাকে ব্যবহার করতে পারেন, এইভাবে রেখে আপনি ভিডিও করতেই পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন লক সিস্টেম করা আছে, এখানে লক, এখানে আপনি ক্যামেরা লাগাতে পারেন, আবার মোবাইল এইভাবে টেনে দেখতে পাচ্ছেন, এই এবার টেনে মোবাইলটা ভিতরে লাগিয়ে দিতে পারেন। খুবই ভালো বন্ধুরা, 140 টাকা নিয়েছে আমার। তো এই ট্রাইপডে একটা ভিডিও করে দেখাবো বন্ধুরা, তো চলো এই ট্রাইপডে একটা ভিডিও করি নাকি। ট্রাইপডে ধরাচ্ছি বন্ধুরা, তো হাত অনেকটাই কাঁপা কম হচ্ছে বন্ধুরা, তো এবার রেখে দেখবো কিরম হয়। তো আমরা বন্ধুরা, তার আগে রেখে দেওয়ার আগে দেখাবো আমি ঘোরাতেও এইভাবে পাচ্ছি খুব সহজেই, এবার আপনি ঘোরাতেও পারবেন খুব সহজেই, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা দেখতে দেখতে পাচ্ছেন আমার নতুন ট্রাইপডে ভিডিওটা হচ্ছে, খুবই ভালো, খুবই আনন্দ লাগছে, 140 টাকায় ট্রাইপডটা পেয়েছি। তো এখন ধর একটা কোশ্চেন করছি, তো বলতে পারবেন কি আপনি শ্রীলঙ্কার যে এই পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকাতে সিংহের হাতে কেন অস্ত্রটা থাকে? এই তরোয়াল আগেকার গল্প বন্ধুরা, একটা দেশে একটা রাজা ছিল, সরি বন্ধুরা, ওই শ্রীলঙ্কাতে একটা রাজা ছিল, সেই রাজার বিয়ে করার খুব সাধ হয়েছিল, তাই সেই রাজা পাশে যত রাজকুমারী ছিল সবাইকে এক জায়গায় ডেকেছে, ডাকার পরে সবাইকে একটা করে বীজ দিয়েছে, মানে দানা দানা দিয়ে বলেছে যে এই দানা থেকে 6 মাসের মধ্যে যে গোলাপ ফুল এনে আমাকে দেবে তাকেই আমি বিয়ে করবো। এর কিছুদিন 6 মাস পরেই সব রানীগুলো একসাথে এসেছে, এবং কারোর হাতে সাদা গোলাপ, কারোর হাতে হলুদ গোলাপ, এবং কারোর হাতে লাল নীল সব রকম গোলাপ ছিল, কিন্তু বন্ধুরা একটা রানীর হাতে কোনো কিছু ছিল না। তো রাজা তখন তাকে জিজ্ঞেস করলো যে আপনার হাতে কোনো গোলাপ নেই কেন? তখন রানী বললো যে ওই দানাটি তো গোলাপের দানা ছিলই না, আপনি অন্য দানা দিয়েছিলেন, তো গোলাপের ফুল কেমন করে আসবে? তো এই বলতে রাজা খুব খুশি হলেন এবং সেই রানীর সাথে বিয়ে করে নিলেন। সিংহের হাতে যে তরোয়াল থাকে সেটা কেন থাকে বন্ধুরা আমার জানা নেই, আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের এই পর্যন্ত একটা ছোট্ট ভিডিও, রিভিউ ভিডিও, তো দেখা হবে পরের ভিডিওতে, খুব ভালো ভালো কন্টেন্ট আসছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, দেখাবেন পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।